আজকে আমি আপনাদেরকে একটি নতুন টেকনিক শেখাবো, আর এই টেকনিকের নাম হচ্ছে পরীক্ষার খাতায় সর্বোচ্চ নাম্বার পাওয়ার উপায়। অনেকে বলেন যে ভাই পরীক্ষায় কিভাবে লিখলে এ প্লাস পাওয়া যায়। যারা মূলত এ প্লাস পায় পরীক্ষায় তাদের লেখার কৌশলটা কিন্তু আলাদা। লিখিত পরীক্ষার জন্য যে তথ্য আহরণ বা পড়াশোনা করছেন তার মূল লক্ষ্য হলো পরীক্ষার খাতায় চমৎকারভাবে উপস্থাপন করে আসা। এটি যদি করতে ব্যর্থ হন তবে সব পরিশ্রম কিন্তু বৃথা যাবে। আপনি সব বই পড়ে ফেললেন, সব মুখস্থ করে ফেললেন কিন্তু পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারলেন না, তাহলে পরে কী হবে জানেন? যেই লাউ সেই কদু। কারণ পরীক্ষক আপনার জানার চেয়ে খাতায় কিভাবে উপস্থাপন করছেন তা দেখে নাম্বার দিবেন। তো আমি বেশ কয়েকটি পয়েন্ট, বেশ কয়েকটি টেকনিক আপনাদেরকে বলে দিব, এটি যদি পরীক্ষার খাতায় ফলো করতে পারেন পরীক্ষার খাতায় সর্বোচ্চ নাম্বার পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। শুরুতেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাতায় কালো, নীল এবং ক্ষেত্র বিশেষে পেন্সিল ছাড়া আর কোনো কালির দাগ থাকবে না। অনেকেই সবুজ, বেগুনি, গোলাপি রং ব্যবহার করেন যা কোনো মতোই ঠিক নয়। আপনি যখন লুজ শিট নেবেন, লুজ শিটে সময় না থাকলে মার্জিন করার কোনো দরকার নাই, কারণ মার্জিন করতে করতে যদি ওই টাইমে একটি প্রশ্নের উত্তর আপনি লিখে ফেলতে পারেন তাহলে সেটাই বেটার। শুধুমাত্র উপরে এবং বাম সাইডে ভাঁজ করে নেবেন, এবং লুজ শিট যখন আপনি নেবেন তার নম্বরটি প্রথমেই মূল খাতার যথাস্থানে পূরণ করে নেবেন, পরে মনে নাও থাকতে পারে। পয়েন্ট, কোটেশন ও রেফারেন্স নীল কালি দিয়ে লিখবেন এবং নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দিবেন। এতে পরীক্ষক সহজে চোখে দেখবেন, তাকে দেখানোর জন্যই তো আপনার যাবতীয় সমস্ত কাজ। এরপরে আরেকটি বিষয় আপনাদেরকে স্ট্রংলি রিকমেন্ডেড করব, সেটা হচ্ছে সব প্রশ্নের উত্তর করে আসবেন, সময় না থাকলে কম লিখবেন। যদি না পারেন বানিয়ে বানিয়ে লিখে আসবেন তবুও কোনো প্রশ্নের অ্যান্সার ফাঁকা রেখে আসবেন না। আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করে অ্যান্সার দিবেন। যেমন আপনি ক বিভাগের অ্যান্সার করছেন, আপনি চলে গেলেন খ বিভাগে, কিংবা আপনি চলে গেলেন গ বিভাগে, মানে ক এবং গ একসঙ্গে করছেন, এটা করবেন না। ক বিভাগের কাজ সম্পূর্ণ করে তারপরে যাবেন হচ্ছে খ বিভাগে, তারপরে যাবেন হচ্ছে গ বিভাগে। আরেকটি ছোট্ট কাজ যেটা আপনি পরীক্ষককে খুশি করতে পারবেন সেটি হচ্ছে আপনার কোনো প্রশ্নের উত্তর যদি 2 থেকে 3 পৃষ্ঠা যায় তাহলে খাতার বাম কোনায় ছোট্ট করে লিখবেন ও প্রি দ্র, এর অর্থ হচ্ছে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য, এবং ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে আপনি লিখবেন টু বি কন্টিনিউড। এই ওয়ার্ডটা যদি আপনি লিখেন এক্সামিনার সব থেকে বেশি খুশি হবে এবং আপনার ক্ষেত্রে মনে করবে যে আপনি সত্যি একজন গুড স্টুডেন্ট। সুন্দর জিনিসের চাহিদা সবখানেই আছে, সুতরাং যথাসম্ভব কাটাকাটি করবেন না, এতে খাতার সৌন্দর্য নষ্ট হয়। খাতার লেখাগুলি স্পষ্টভাবে লেখার চেষ্টা করবেন এবং কাটাকাটি কম করবেন। বাংলা রচনা বা ইংরেজি কম্পোজিশন লেখার ক্ষেত্রে একেবারে শেষে লিখবেন, কারণ এগুলিতে নাম্বার অনেক বেশি, সুতরাং এগুলি খাতার শেষে লেখাটাই সবথেকে বেটার হবে। আরেকটি জিনিস ফেস করতে হয় সেটা হচ্ছে অনেকেই লেখার সময় ভুল করে, মানে একটা পৃষ্ঠা পরে আরেকটা পৃষ্ঠা চলে যায়, তো পরে খেয়াল করে যে আমি একটা পৃষ্ঠা ফাঁকা রেখে পরের পৃষ্ঠায় লিখতে শুরু করেছি, তখন কি করবেন? এক্ষেত্রে আপনি করবেনটা কি, অনেকে দেখা যায় যে ক্রস মার্ক দিয়ে দেয় ওই পৃষ্ঠাটায়, এটা করবেন না এবং ফাঁকাও রাখবেন না, জাস্ট একটা দাগ টেনে দিবেন। তাহলেই পরীক্ষক সহজে বুঝে ফেলবে যে ভুলক্রমে এই পেজটি না লিখে পরের পেজে চলে গেছেন। এবং সাধারণ গণিতে উত্তর শেষ হলে একটু রিভিশন দেবেন, কারণ অনেকেরই প্লাস মাইনাস বা ছোটোখাটো ভুল করার অভ্যাস আছে। তো সর্বশেষ আরেকটি কথা আমি বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, এমন কোনো কাজ খাতায় করে আসবেন না বা এমন কিছু লিখবেন না বা এমন প্রক্রিয়ায় উপস্থাপন করবেন না যাতে পরীক্ষকের মাথা গরম হয়ে যায় বা তিনি বিরক্ত হন, কারণ তিনি যদি খেপে যায় তাহলে কিন্তু আপনাকে বিদায় নিতে হবে। তাই সতর্ক থাকুন এবং পড়াশোনা করুন। সবার জন্য রইল শুভকামনা, ধন্যবাদ সবাইকে।